বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজ 27 মার্চ 2022 খ্রিস্টাব্দে শিক্ষা বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে যে সকল নোটিশ প্রকাশিত হয়েছে তা আপনাদের সামনে উপস্থাপন করব। আপনি আপনার প্রয়োজনীয় নোটিশটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আজ কোনো নোটিশ প্রকাশিত হয়নি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আজ কোনো নোটিশ প্রকাশিত হয়নি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে আজ কোনো নোটিশ প্রকাশিত হয়নি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে আজ একটি নোটিশ প্রকাশিত হয়েছে। আইএসএস 2021 ডাটা অনলাইন এন্ট্রিকরণের সময়সীমা বর্ধিতকরণ সংক্রান্ত সময় বর্ধিতকরণের এই নোটিশটিতে প্রতিষ্ঠান কর্তৃক আইএসএস ফর্ম পূরণ ও উপজেলা পর্যায়ে দাখিলের শেষ তারিখ ধরা হয়েছে 5 এপ্রিল 2022 খ্রিস্টাব্দ পর্যন্ত, যা পূর্বে ছিল 3 মার্চ 2022 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে এন্ট্রিকৃত ডাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক যাচাই বাছাই করে জেলা শিক্ষা অফিসে প্রেরণ করার তারিখ ধরা হয়েছে 11 এপ্রিল 2022 খ্রিস্টাব্দ পর্যন্ত, যেটি পূর্বে ছিল 25 মার্চ পর্যন্ত। জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক জেলা সকল ডাটা যাচাই বাছাই করে চূড়ান্তভাবে দাখিলের তারিখ ধরা হয়েছে 17 এপ্রিল 2022 খ্রিস্টাব্দ পর্যন্ত, যা পূর্বে ছিল 31 মার্চ 2022 পর্যন্ত। এবার আসি মাধ্যমিক উচ্চশিক্ষার সাধারণ প্রশাসন উইংয়ে আজ কোনো নোটিশ প্রকাশিত হয়নি। মাধ্যমিক ও উচ্চশিক্ষার মাধ্যমিক উইংয়ে আজ 4টি নোটিশ প্রকাশিত হয়েছে। 4টি নোটিশই বিভাগীয় অনাপত্তি প্রসঙ্গে। মাধ্যমিক ও উচ্চশিক্ষার কলেজ উইংয়ে আজ 10টি নোটিশ প্রকাশিত হয়েছে। বহির বাংলাদেশ ছুটি মঞ্জুর প্রসঙ্গে 5টি, আন্তর্জাতিক পাসপোর্ট করার জন্য বিভাগীয় অনাপত্তি প্রদান সংক্রান্ত 2টি, আর্থিক ক্ষমতা প্রদান সংক্রান্ত 1টি ও অগ্রিম বর্ধিত বেতন প্রসঙ্গে 1টি নোটিশ প্রকাশিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষার প্রশিক্ষণ উইংয়ে পিএইচডি গবেষণা কোর্সের শিরোনাম পরিবর্তন আপত্তি সংক্রান্ত 1টি নোটিশ প্রকাশিত হয়েছে। মাধ্যমিক উচ্চশিক্ষার পরিবেক্ষণ ও মূল্যায়ন উইংয়ে কোনো নোটিশ প্রকাশিত হয়নি। অর্থ ও ক্রয় উইংয়েও কোনো নোটিশ প্রকাশিত হয়নি। মার্চ মাসের এমপিও শিট বা পেমেন্ট ভাউচার এখনও প্রকাশিত হয়নি। সেসিবের ওয়েবসাইটে কোনো নোটিশ প্রকাশিত হয়নি। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে আজ কোনো নোটিশ প্রকাশিত হয়নি। বাংলাদেশ শিক্ষাতত্ত্ব ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেজের ওয়েবসাইটে আজ কোনো নোটিশ প্রকাশিত হয়নি। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর ওয়েবসাইটে আজ কোনো নোটিশ প্রকাশিত হয়নি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির ওয়েবসাইটে আজ কোনো নোটিশ প্রকাশিত হয়নি। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে আজ কোনো নোটিশ প্রকাশিত হয়নি। কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আজ 2টি নোটিশ প্রকাশিত হয়েছে। মাইগভ ওরিয়েন্টেশন কর্মশালা এ অংশগ্রহণকারী মনোনয়ন সংক্রান্ত 1টি ও আন্তর্জাতিক পাসপোর্টের জন্য অনাপত্তি সংক্রান্ত 1টি। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে আজ কোনো নোটিশ প্রকাশিত হয়নি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আজ 4টি নোটিশ প্রকাশিত হয়েছে। এসএসসি বিএমটি শিক্ষাক্রমের 2021-22, 22-23 ও 23-24 শিক্ষাবর্ষের পাঠ্য বই নির্ধারণ প্রসঙ্গে জাতীয় দক্ষমান বেসিক কার্যক্রমে জুলাই থেকে ডিসেম্বর ও অক্টোবর থেকে ডিসেম্বর 2021 সেশনের পরীক্ষার কেন্দ্র বিজ্ঞপ্তি, 1টি সার্টিফিকেট ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড শিক্ষাক্রমের জানুয়ারি থেকে জুন 2022 সেশনের রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি, 1টি বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের 30 ও 31 মার্চ 2022 খ্রিস্টাব্দ তারিখে কক্সবাজার জেলার ভ্রমণসূচি, 1টি সর্বশেষ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে আজ কোনো নোটিশ পাওয়া যায়নি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শিক্ষা বিষয়ক সকল নোটিশ সবার আগে পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটি অন করে দিন। আল্লাহ হাফেজ।